ঈদ মোবারক পবিত্র মাহের রমজানের ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলকে শুরু করছে আজকের প্রোগ্রাম হয়তো এই ভিডিওটি যখন আপনাদের সামনে পৌঁছে যাবে হয়তো ঈদের গন্ডি বের হয়ে যাবে আর যারা ঈদের আগে আগে দেখছেন তাদের প্রত্যেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা পবিত্র মাহের রমজানের ত্রিশ রোদের শেষে আমরা ঈদ উল ফিতরের জন্য অপেক্ষা করে থাকি এই ঈদ উল ফিতর এরকম একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এরকম একটি মজারাব একটি মুহূর্ত যদি আমি আগেও বলেছি এখনও বলছি মানুষ জানত তাহলে আফসোস করতো আপনার রোজার জন্য এবং ঈদের জন্য ঈদ মানে এই নয় শুধুমাত্র আপনি হাসি খুশি কাটিয়ে দিলেন এই ঈদ হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওয়ার এই যে তিরিশটি দিন উনত্রিশটি দিন আপনার রোজা রাখলেন এর প্রতিফল আল্লাহ তালা ঈদের দিন দিয়ে থাকে কিন্তু কতজন মাইনে বা বেতন পায় আর কতজন আল্লাহর কাছ থেকে নিতে পারে আপনি তিরিশটি দিন মনে করেন আল্লাহর রাস্তায় খাটলেন আল্লাহকে আপনাকে কোনো কিছু দিবে না অবশ্যই দিবে আর সেটাকে শুধু পরকালের জন্য ইহুকালের জন্য নয় ইহকালই দিবে ইহকালই দিবে পরকাল তো আসেই পরকালের ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা আপনি ইয়ে অন্য ধরনের ব্যাপার যে আপনি দেখতে পারেন মারা গেলে সে পাইলে কি আর না পাইলে কি অনেকের একটা কথা আছে না যে সেটা তো ইনভিজিবল ইনভিজিবল ব্যাপার সেটা আমি পাইলাম কি না পেলাম লোকে দেখলো না তো এই জগতের লাভ কী হ্যাঁ আমরা আপনার কথার সাথে একমত সে ইনভিজিবল ব্যাপারগুলো নিয়ে ঠিক আছে আমাদের কোনো মাথা ব্যথা নেই সে পরে কি হবে না আমাদের সমস্ত কথা হচ্ছে এই দুনিয়াতে আমি কী পেলাম এই দুনিয়াতে আমি কী করলাম আমি যদি কষ্ট করলাম তো করলাম কিন্তু ফল ভোগ করতে পারলাম না তাহলে আমার লাভ কী হলো এটি মাথায় রাখতে হবে যে আমরা যে আমলগুলো দিয়ে থাকি এগুলো ইহোজগতিক এবং পরজগতিক পরজগতের সমস্ত জিনিসগুলো আপনার বোনাস হিসেবে থাকবে আপনি যা চাচ্ছেন তাই পাবেন কিন্তু বোনাস হিসেবে নূরে আলোকিত থাকবে আপনার চেহারা নূরে আলোকিত থাকবে আপনার চোখ আপনার মুখ আপনার হাত পা যে জবান দিয়ে আপনি আমল করেছেন সমস্ত নূর চমকাতে থাকবে আরটি কথা বলে থাকি যার নাতে আল্লাহ তাল আপনাদেরকে অসংখ্য হুর চার হাজার হুর প্রদান করে থাকবে আমলগুলোর বিনিময়ে চার হাজার হুর প্রদান করে থাকবে যারা রোজ কেমন পর্যন্ত শুধু আপনাদের নামের উপরে তসবি পড়বে এবং আল্লাহ তালার কাছে আপনাদের দিদার বিখ্যা চাইবে যা আল্লাহ কবে ঠিক আছে সেই ব্যক্তিটি আসবে যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছি এই হুরদের সাথে আপনার নিকা হবে তো এগুলো আসল ব্যাপারটা কথা হচ্ছে ওই যে একটা কথা বললাম যে পরে কি হবে না হবে আমি দুনিয়াতে বেঁচে থেকে তো দেখতে পাচ্ছি না কিছু তা তাহলে সেটাতে আমার কী লাভ ফায়দা তো আমি আসছি আপনাদেরকে ইহুজুগতিক ব্যাপারে পরকালে তো জান্নাতের ঠিকানা পাবেনি জান্নাহাতের বাগিচা পাবেনি জান্নাতের নাইম পাবেনি এবং আপনার জন্য পুষ্পসজ্জা ফুলসজ্জা সাজানো হবেই আল্লাহ তালা মেহমানখানা সাজাবে মহল সাজাবে আপনার জন্য কিন্তু এখন জগতিকভাবে আপনার দেখা গেছে শরীরের প্রতি রন্ধ্রে অন্ধ্রে অভাব ঢুকে গেছে দুঃখ কষ্ট যন্ত্রণা ঢুকে গেছে ঘরের কোনায় কোনায় অভাব আর অভাব যন্ত্রণা আর যন্ত্রণা হ্যাঁ টাকা পয়সার সমস্যা এই সমস্যা সেই সমস্যা বা নানবিক পারিবারিক টেনশন এসব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লা আল্লাহ রকমাতে ঈদের দিনের একটি আমলে আমলটি আপনাকে ঈদের দিন ঈদের পরের দিন এবং এর পরের দিন তিন দিন আমলটি পাঠ করতে হবে পাঁচ সপ্তাহ নামাজ আপনাকে পড়তে হবে ঈদের দিন অনেকে আপনার ঈদুল ফিতর হোক আর ঈদ উল হোক দেখেছে আপনার সকালে নামাজটা তো পরে কিন্তু পরবর্তীতে নামাজগুলো আর পড়ে না সে বেড়ানি ঘুরানি এগুলো নিয়ে ব্যস্ত থাকে টাকা পয়সা তো আপনার ব্যাপারটি হচ্ছে যে ঈদুল ফিতর এবং ঈদুল আজাহা আমরা বেশিরভাগ মানুষকে দেখি কি যে ওদিন থেকে নামাজ প্রথা বন্ধ আর ঈদের দিন তো সবাই গরু কাটতে ব্যস্ত কুরবানি ঈদে সকলে গরু কাটতে ব্যস্ত থাকে নামাজের খবর থাকে না কিন্তু না নামাজ আপনাকে পাঁচক পড়তে হবে এই আমলটি করতে হলে ঈদের দিন ঈদের পরের দিন এবং এরপর দিন যে তিন দিন আপনারা দেখে গেছে রোজা রাখা মাকরু এ তিন দিন এবং আপনার দেখা গেছে ঈদ করা যায় যা আমরা জানি এই তিন দিনের ভিতরে ঈদ সম্পূর্ণ হয় কুরবানি ঈদের সময় দেখা গেছে ঈদির দিন কুরবানি না করতে পারলে এর পরের দিন অথবা এর পরের দিন করা যায় এই করে তিন দিন আপনি আমলটি করতে পারবেন ঈদের দিন মিস হয়ে গেলে পরের দিন অথবা পরের দিন আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর রকমতার আপনার জীবনের সমস্ত পেরেসায়নি দুঃখ যন্ত্রণা অভাব অনটন বালা মসিবত সব দূর সব কিছু একদম চিরতরে দূর হয়ে যাবে তো আপনাদেরকে আমি যে কথাটি বলতেছি সেটি হচ্ছে যে পাঁচক নামাজ আপনাকে পড়তে হবে অন্তত এই তিন দিন যে তিন দিন আপনি আমল করবেন এই তিন দিন অন্তত পাখি পাঁচক নামাজ পড়বেন প্রতি ওয়াক্তে আপনাদেরকে যে তসবিটি আমি বলতেছি খুব একটু কষ্ট করবেন হয়তো বিশটা মিনিট একটু কষ্ট হবে আপনার তসবিটি তিনশোবার পাঠ করবেন প্রতি ওয়াক্ত নামাজের পর তসবিটি আপনি তিনশোবার পাঠ করবেন তিনশোতবার পাঠ করে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন আপনার সমস্ত দুঃখ গ্লানি মুছে যাওয়ার জন্য প্যাসানি দূর হয়ে যাওয়ার জন্য বা ঈদগার ময়দানে কথা হচ্ছে যে ঈদের দিন তো নামাজ ছয় অক্ত। কারণ ফসলের পরে তো খুব দ্রুত সময়ে ঘন্টা দুয়েকের ভিতরে ঈদের জামাত শুরু হয়ে যায় হ্যাঁ ঈদের জামাতের পরেও আপনাকে এটিকে বার পাঠ করতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার সমস্ত পূর্ণ হবে এবং ঈদগার ময়দান থেকে আপনি দুহাত ভরে ঝুলি ভরে ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে আপনি রহমত নিয়ে আসতে পারবেন ইহকালে পরকালে সর্ব জায়গায় আপনার আশাগুলো পরিপূর্ণ হবে আপনার দেখা গেছে অর্থনৈতিক সমস্যা যাদের আছে অনেকে আমাদেরকে বলে থাকে যে ভাই আপনি যেহেতু ইউটিউব চ্যানেল যে আপনি শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারগুলো কেন দিয়ে থাকেন অন্য কোনো বিষয়গুলো আপনি খুব কম দেন বা দিতেই চান না আসলে ভাই এই চ্যানেলের গ্রাহক যারা আছে এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে যারা লাইকার আছে তারা বেশিরভাগই অর্থনৈতিক প্যারেশানিতে আপনার দেখা গেছে নিমজ্জিত আর এই শ্রেণীর লোকগুলো আমার সাথে যোগাযোগ করে থাকে বেশি এখন দর্শকের চাহিদা যেরকম থাকবে আপনার ভিওয়ারের চাহিদা যেরকম থাকবে শ্রোতাদের চাহিদা যেরকম থাকবে আমি তো সেটাই দেবো এটাই স্বাভাবিক এখন আপনারা যদি ওই ধরনের জিনিস চেয়ে থাকেন আপনারা যেগুলো আমাকে বলেছেন আমি বলেছি যে ঈদের পরে আমি অবশ্যই আপনাদেরকে যে মহাব্বতের প্রেম ভালোবাসার বিষয়গুলো এই বিষয়গুলো সামনে নিয়ে আসবে খুব দ্রুততম সময় কাজ হওয়ার এবং আপনাদেরকে আপনারা বলেছেন যে মন্ত্র ওজিফা অন্য কিছু আপলোড করার জন্য তো সেগুলোর জন্য আলাদা চ্যানেল আছে এটি যেহেতু আপনার অজিফা নুরানি রুহানি আধ্যাত্মিক সাধনার চ্যানেল এখানে এ জাতীয় যা কিছু আছে আর আপনার কোরানিকারা কোরআন থেকে কোরআন কোরআনের যে কালাম আছে সেই কালাম থেকে ওজিফা থেকে আপনার হরফ থেকে হরফে মোত্তাকিন থেকে এইসব থেকে যা কিছু হয়ে থাকে সাধনার জগতে এইসব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এই আমলগুলো আপনাদেরকে জিন্দা করতে হয় না সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এটি পৃথিবীর যে কোনো আমল আপনারা করেন না কেন যে কোনো কিছু আপনার তসবিদ আহলির পাঠ করেন না কেন সেই আমলগুলো কিন্তু আপনাদেরকে জিন্দা করতে হয় আমলগুলো ঘুমন্ত সুপ্ত অবস্থা থাকে আর আমরা আমলগুলো কিন্তু আমল যেগুলো আমরা সাধন করেছি আমরা যে আমলগুলো চিন্তা করেছি যে আমলগুলো মক্কেলের সাথে সাক্ষাৎ ঘটেছে বা যে আমলগুলো ঠিক আছে মক্কেলা জাহির হয়েছে সেই ধরনের আমল আপনাদেরকে আমরা আপলোড করে থাকি তো এই ধরনের আমল আমরা আগে নিজের বাস্তব জীবনে আমরা প্র্যাকটিক্যাল করে দেখি যে আমাদের জীবনে এগুলো রেজাল্ট আসতেছে কিনা বা আমাদের বাস্তব জীবনে এগুলো যারা আমাদের দরবারি ব্যক্তিবর্গ আছে অথবা বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী আছে তাদের বাস্তব জীবনে পরিলক্ষিত হচ্ছে কিনা যদি আমরা দেখি যে না পজিটিভ সব কিছু হচ্ছে বা লক্ষণ বোঝা যাচ্ছে তখনই একমাত্র সেগুলো নিয়ে আমরা আলোচনা করি সেই সম্বন্ধে আমরা বলি তো এখন আপনাদেরকে এই জিনিসগুলোতে রেজাল্ট পেতে হলে যেই সবচেয়ে সব সকলের আগে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে যে আপনাদের তাকোয়া আপনাদের ভক্তি আপনাদের বিশ্বাস ভক্তি বিশ্বাস তাকোয়া লাগবে ঠিক আছে ভক্তি বিশ্বাস তাকোয়া লাগবে ভক্তি বিশ্বাস তাকোয়া ছাড়া কোনো কিছু আপনার পক্ষে সম্ভব নয় আর পৃথিবীর জগতের যে কোনোই অজিভা আপনার পাঠ করেন না কেন যে কোনো আমল আপনি পাঠ করেন না কেন আপনার সবার আগে প্রয়োজন সকলের আগে প্রয়োজন কি সকলের আগে প্রয়োজন হচ্ছে আপনার দেখা যায় সেই আমলটিতে মনোযোগ পড়ার দরকার পড়তেছেন চোখ বন্ধ করে আপনি জব করতেছেন অথবা চোখ খোলা রেখে আপনি জব করতেছেন বা তসবি দ্রুততম সময় মেশিনের মধ্যে পড়ে শেষ করে ফেললেন তাহলে কিন্তু ভাই ঠিক আছে এই পড়ার কোনো তাসির থাকবে না এই পড়াতে আপনি কোনো রেজাল্ট পাবেন না যে কোনো জিনিস পাঠ করতে হলে আপনাকে সেটি একদম ডুবে যেত বেশি কোনো জিনিসের ভিতরে ওসবি বা তসবি তাহলে দুরুসুরি বা যাই হোক না কেন সুরাকেরা যাই হোক না কেন সব কিছুতে আপনি ডুবে যাবেন ঠিক আছে ও মানে ওই আপনার আশেপাশে বোম ফুটলো না কি হলো সেগুলো আপনি খেয়াল করবেন না শুধুমাত্র অজিফার দিকে আপনি খেয়াল রাখবেন অজিফাগুলো আপনি দেখবেন অন্য কোনো কিছু আপনি দেখবেন না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আপনি এভাবে মনোনিবেশন করে আপনি মনোযোগ দিয়ে আমলটি পাঠ করতে পারেন যে আমলটি বলি যে কোনো আমল যে কোনো অজিফা যে কোনো সাধন আপনাদেরকে আমরা বলতেছি প্রত্যেকটি আমলের প্রধান শর্ত হচ্ছে মনোযোগ যে আপনার পাশে গান বাজতেছে পাশের রুমে কথা হচ্ছে এগুলো আপনার কানে আপনি ঢুকাবেন না দরকার পড়লে কানে আপনি তুলো দিয়ে নেবেন ঠিক আছে এমনও যদি হয় আমরা এরকম আমল করেছি যে আমরা নিজেরাই কিন্তু বাস্তব জীবনে যে আশেপাশে অনেক দূর গ্রামে আমরা একটা পাহাড়ে সাধন করতেছি পাহাড়ের গুহায় বা উপরে অথবা দেখা গেছে কোনো বাড়ির ছাদে আশেপাশে দূর দূরান্ত থেকে মাইকের সাউন্ড আসতেছে আজান আসতেছে অথবা দেখা গেছে আপনার গান বাজনা শব্দ নদী দিয়ে টলার নৌকা যাচ্ছে গান বাজাতে বাজাতে হ্যাঁ মাঝারের লোকজন তো আমাদের দৃষ্টি হচ্ছে তখন আমরা কি করি তখন আমরা কানে তুলে গুঁজি ঠিক আছে চোখ বন্ধ করে চোখ একটি কালো কাপড় দিয়ে বা সাদা কাপড় দিয়ে ভেদে একদম কান সহ একদম পেঁচিয়ে ভেদে তারপরে বসি তারপরে সে আমলগুলো পাঠ করার চেষ্টা করে থাকি তখন কি আস্তে 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 মনোযোগ হয় এবং আমাদের সামনে সব কিছু পরিলিখিত হয় আপনি যখন চোখ খোলা রেখে বা লাইটের আলোতে বার্মিনের আলোতে কাজ করবেন সে কোনো সাধন কোনো অজীবা তন্ত্রমন্ত্র কাজ করবে না এখন যদি ওয়াক্ত নামাজ আপনি পাঠ করেন সেক্ষেত্রে প্রশ্ন আসে মাগরিব এবং এসা নামাজের সময় লাইটের আলো থাকে সেক্ষেত্রে কি আমল করলে কি আমল হবে না হ্যাঁ আমল হবে আমরা সেটা বলি বলিনি আমল হবে তবে আপনি চেষ্টা করবেন নামাজের বিধান হচ্ছে নামাজ সালাম শেষ করার পর যদি আপনি তসবি তাদের ঝিগির রাজগার করেন আপনি বাল্ব অফ করে দিবেন তারপর আপনি আমলটি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যায় আপনি তা করেন না কেন ওইভাবে করবেন ইনশাল্লাহ আল্লাহর রকমতে দেখবেন যে আল্লাহ রহমতাদের কাছে খুব দ্রুততম সময় আপনি রেজাল্ট পাবেন তো পবিত্র ঈদুল ফিতর বা ঈদুল উল মুসলমানদের যে দুটি ঈদ এই দুটি ঈদে আপনাকে আমলটি করবেন ঈদের দিন ঈদের পরের দিন এবং এর পরের দিন এই তিন দিন আপনি আমলটি করবেন বছরে আপনার ছয়টি দিন এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর মতো সমস্ত টাকা পয়সার মালিক আপনি হয়ে যাবেন আপনি কী করবেন প্রতি ওাক্ত নামাজের শেষে সোমান আল্লাহি আলহামদুল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আকবর আমরা কিন্তু এই তসবিটি পড়তে গায়ে যাই এবং পড়তে আসি তো এটির সাথে সোমান আল্লাহু আাম দি সুবান আল্লাহিল আজিম পাঠ করবেন আবারও বলে দিচ্ছি সুবান আল্লাহ আলহামদুল্লাহ আলাহ ইহা ইহু আল্লাহু আকবর সোবান আল্লাহু আহামদি সুবেন আল্লাহিল আজিম তসবিরটি তিনশতবার পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনি প্রতি ওয়াক্তে পাঠ করবেন প্রতি ওয়াক্তে তিনশতবার পাঠ করে মহান আল্লাহ তাদের কাছে যা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তাই দিবে সেদিন থেকে আপনাদের সংসারের সমস্ত প্যারেশানি দুঃখ কষ্ট যা আছে সব দূর হয়ে যাবে সব কিছু দুই মুছে সাফ হয়ে যাবে ঘরের কোনা কোনা পর্যন্ত যেখানে শুধু যন্ত্রণা জগড়াঝাটি অমিল সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি দেখবেন যে একটা নতুন জীবন নতুন জীবনের সন্ধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ঈদ আপনার জীবনে মানে ডাবল ঈদ হয়ে যাবে আপনি দেখেন বাস্তব জীবনে প্রয়োগ করে কথা কাজে মিল আছে কি না আপনি আমলটি করলেই বুঝতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ